আসলে নামকরণের জগৎ বড় আজব, বেদানা দানায় ভরা, আবার দানাদার দানা শূন্য, এটাই তো নামকরণের জগৎ। অতএব আপনি কোন ফেরকার নাম দেখে পাগল হবেন না। 1400 হিজরি পর্যন্ত দীর্ঘ 1400 বছর কোন ইমাম, কোন মুস্তাহিদ, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন খতিব আরবি ছাড়া অন্য কোন ভাষায় খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত নেই। এই বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে বড় বড় 10টি পার্থক্য রয়েছে। এত সত্ত্বেও বাংলা বক্তৃতা আর পারিভাষিক খুতবাকে এক মনে করা সুস্পষ্ট গোমরাহি ছাড়া আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জুমার একটি বিদাত সম্পর্কে আলোচনা করব। আমরা জানি জুমার নামাজের পূর্বে খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে আরবিতে দুটি খুতবা দিয়ে থাকেন, কিন্তু আজকাল আমরা দেখছি কোথাও কোথাও এই খুতবা দুটি আরবিতে নয় বরং স্থানীয় মাতৃভাষায় দেয়া হচ্ছে। বাঙালিদের সামনে বাংলা ভাষায়, উর্দু ভাষাভাষী মানুষদের সামনে উর্দু ভাষায়, ইংরেজি ভাষার মানুষদের সামনে ইংরেজিতে খুতবা দেয়া হচ্ছে। মনে রাখা দরকার, এটা জঘন্য বিদাত কাজ। আজ আমরা এ সম্পর্কে আলোচনা করছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে দীর্ঘ 10 বছর যাবৎ জুমার খুতবা দিয়েছেন আরবিতেই। তার পবিত্র জামানায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মদিনার বাহিরে যে যেখানে জুমার খুতবা দিয়েছেন আরবিতেই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানা হলো সাহাবাদের যুগ, যেটা চলেছে দীর্ঘ 100 বছর যাবৎ। এই 100 বছর যাবৎ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরবে, আজমে, পৃথিবীর সর্বত্র জুমার খুতবা দিয়েছেন, অনারবদের সামনেও আরবিতে। তারা কেউ কোনোদিন কোথাও আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পরবর্তী জামানা হলো তাবেঈনদের স্বর্ণযুগ। এই তাবেঈনদের স্বর্ণযুগে কোনো তাবেঈ অনারবদের মাঝে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত নেই। অথচ তাবেঈনদের অধিকাংশ হলেন অনারব। তাবেঈনদের পরবর্তী জামানায় 1400 হিজরি পর্যন্ত দীর্ঘ 1400 বছর কোন ইমাম, কোন মুস্তাহিদ, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন খতিব আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত নেই। কিন্তু হালফিল কিছু কথিত শেখ জুমার খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় চালু করেছেন। তাই বলছিলাম এটা বিদাত। সুনানে নাসাঈর 1578 নম্বর হাদিসে সহিহ সনদে বিশিষ্ট সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এ ধরনের প্রত্যেকটি নব আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদাত, আর প্রত্যেকটি বিদাত হচ্ছে গুমরাহী, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে হেফাজত করুন। দর্শকবৃন্দ, ভাবলে অবাক হতে হয় যে সমস্ত শেখরা এ ধরনের বিদাত আবিষ্কার করে চলেছেন তারা বলছেন আমরা সালাফি। সালাফি মানে তারা যারা সালাফে সালেহিনকে ফলো করে চলে। এ সমস্ত শেখদের আমলগুলি দীর্ঘ 1400 বছরের সালাফে সালেহিনের সাথে মিল খায় না, এত সত্ত্বেও তারা বলছেন আমরা সালাফি। আসলে নামকরণের জগৎ বড় আজব, বেদানা দানায় ভরা, আবার দানাদার দানা শূন্য, এটাই তো নামকরণের জগৎ। অতএব আপনি কোনো ফেরকার নাম দেখে পাগল হবেন না। বাতিল ফেরকার মানুষেরা ভালো নাম রাখার বড় ওস্তাদ। সুতরাং আজ এই ফেতনার যুগে আপনাকে হতে হবে 100% সাবধান। দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন শেখ খুব গলাবাজি করে বলছেন,
খুতবা মানে বক্তৃতা, খুতবা মানে লেকচার। আর বক্তৃতা ও লেকচারের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো। অতএব খুতবা যদি মাতৃভাষায় না হয় তাহলে এর লাভ কি আছে? সুতরাং বাঙালিদের মাঝে বাংলা ভাষাতেই খুতবা দিতে হবে, এটাই চূড়ান্ত। এর জবাবে আমি শেখকে বলছি, শেখ যদি কেউ বলে আজান মানে এলান, আজান মানে ঘোষণা, আজান মানে বিজ্ঞপ্তি, আর এলান ঘোষণা ও বিজ্ঞপ্তিটা অবশ্যই বোঝা উচিত, না বুঝলে সে এলান করে লাভটা কি? অতএব আজানটা বাংলাতেই দিতে হবে। যদি কেউ এটা বলে তাহলে আপনি কি করবেন? বোঝা গেল, হয় গলাবাজি বন্ধ করুন আর না হয় আজানটা বাংলাতেই দিন। দেখলাম আরেকজন শেখ বলছেন খুতবা হলো নসিহাত, নসিহাত মানে উপদেশ। অতএব মানুষেরা যদি এটা না বোঝে তাহলে খুতবা দিয়ে লাভ কি আছে? তাই জুমার খুতবা মাতৃভাষাতেই দিতে হবে। এর জবাবে বলছি, ভারতরত্ন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভী রাহিমাহুল্লাহ উসুলে তাফসির শাস্ত্রের অভূতপূর্ব কিতাব আলফাউজুল কবীরের শুরুতে লিখেছেন, কোরআন মাজিদের পাঁচ ভাগের তিন ভাগ হল নসিহাত। তাজকির বি আয়ামিল্লাহ, তাজকির বি আলা ইল্লাহ, তাজকির বিল মাউত ও বিমা বাদ আল মাউত। এত সত্ত্বেও কোরআন মাজিদ আরবিতেই কেন? জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের দু নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এর দ্বারা বোঝা গেল আরবি হওয়াটা কোরআনের সিফাতে লাজিমা, আরবি ছাড়া কোরআন হয় না। আরবির বাইরে কিছু হলে সেটা কোরআনের তর্জমা কিংবা কোরআনের তাফসির হয়। যাই হোক, কোরআন মাজিদের পাঁচ ভাগের তিন ভাগ নসিহাত, এত সত্ত্বেও কোরআনটা যেমন আরবিতেই তেমনি খুতবা অবশ্যই নসিহাত, এত সত্ত্বেও খুতবা আরবিতেই হবে। আরবি ছাড়া অন্য কোনো মাতৃভাষায় খুতবা দেওয়াটা গোমরাহি, এটাই চূড়ান্ত। শুধু দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন আগে একটা আজব কথা শুনলাম। একজন শেখ বলছেন হানাফিরা জুমা উপলক্ষে তিনটে খুতবা দিয়ে থাকে, দুটো খুতবা আরবিতে আর তার আগে একটা বাংলা বায়ান, ওটাও খুতবা। বায়ান মানে খুতবা, খুতবা মানে বায়ান, যেমন জল মানে পানি, পানি মানে জল। এই হিসাবে হানাফিরা জুমায় মোট তিনটে খুতবা দিয়ে থাকে, এটা বিদাত। দর্শকবৃন্দ, বলতে মন চাইছে এরই নাম হলো চোরের মায়ের বড় গলা। শায়েখরা নিজেদের বিদাতটাকে ধামাচাপা দেওয়ার জন্য মুসলিম উম্মাকে গোলক ধাঁধাই ফেলে হানাফিদেরকে বিদাতি সাব্যস্ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে তাদের ফিতনা থেকে হেফাজত করুন। খুব ভালো করে মনে রাখবেন, যেটাকে আমরা বলি খুতবা, জুমার খুতবা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা জুমার নয় নম্বর আয়াতে বলেছেন জিকির। সহি বুখারীর 881 নম্বর হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিকির, তবে আমরা আমাদের পরিভাষায় ওটাকে বলি খুতবা। এই খুতবা শব্দের শাব্দিক অর্থ হল বক্তৃতা। এই বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে বড় বড় দশটি পার্থক্য রয়েছে, এত সত্ত্বেও বাংলা বক্তৃতা আর পারিভাষিক খুতবাকে এক মনে করা সুস্পষ্ট গোমরাহী ছাড়া আর কি হতে পারে? বায়ান বা বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে পার্থক্য নম্বর এক, খুতবা হয় জুমার দিনে আর বায়ান যে কোনো দিনে হতে পারে। নম্বর দুই, খুতবা হয় মসজিদে আর বায়ান মসজিদে, মসজিদের বাইরে যে কোনো জায়গায় হতে পারে। নম্বর তিন, খুতবা হয় মেম্বারের উপর আর বায়ানের জন্য মেম্বার লাগে না। নম্বর চার, খুতবা হয় দাঁড়ানো অবস্থায় আর বায়ান দাঁড়িয়ে বসে সর্বাবস্থায় হতে পারে। নম্বর পাঁচ, খুতবা হয় একসাথে দুটি আর বায়ান এভাবে একসাথে দুটি হয় না। নম্বর ছয়, খুতবা দেওয়া হয় কাবার দিকে পিঠ করে আর বায়ান যে কোনো দিকে মুখ করে দেওয়া যেতে পারে। নম্বর সাত, খুতবা দেওয়া হয় জুমার দ্বিতীয় আজানের পর আর বায়ান আজানের আগে
কিংবা যে কোনো সময় দেওয়া যেতে পারে। নম্বর আট, খুতবা হলো জুমার শর্ত, আর বায়ান জুমার কোনো শর্ত নয়। এজন্যই তো বহু হানাফি মসজিদে জুমার দিনে বায়ান হয় না। নম্বর নয়, খুতবার মধ্যে আল্লাহর হামদ সানা জরুরি, অথচ বায়ানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের হামদ সানা জরুরি নয়। নম্বর দশ, খুতবা দেওয়া হয় উজু অবস্থায়, আর বায়ান উজু অবস্থায় বয়ান করা জরুরি নয়। বয়ান বক্তৃতা আর পারিভাষিক খুতবার মধ্যে এতগুলি পার্থক্য সত্ত্বেও বয়ান আর খুতবাকে এক বলা মস্ত বড় গোমরাহী নয় কি? দর্শকবৃন্দ, এটা আখিরি জামানা, ফেতনার যুগ, অতএব 100% সাবধান হতে হবে। জুমার নামাজ সহি হওয়ার জন্য শর্ত হলো খুতবা। এই খুতবা আরবিতেই দিতে হবে, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়াটা বিদআত। আমরা আলাদা একটা ভিডিওর মধ্যে এ সম্পর্কে দলিল ভিত্তিক আলোচনা করেছি, যার হেডিং মাতৃভাষায় খুতবা দেওয়া বিদআত। ভিডিওটি আদ্যপান্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো ইতি করলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল করিম। আল্লাহ।